সেই কেফলট পাথর প্রতিমা থানার অন্তর্গত কেফলটে ফাইনাল খেলার আগের মুহূর্তে সম্বর্ধনা অনুষ্ঠান চলছে। ফাইনালের মুখোমুখি হয়েছে সেই সালাউদ্দিন একাদশ, সালাউদ্দিন সার্জিনা ডট কম এর হয়ে খেলছে আর সৌরভ মুন্ডা একাদশ, যিনি রায়দিঘি গোলপার্ক থেকে চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিম এখানে রয়েছেন, সেই রাধা গোবিন্দ মৎস্যজীবী, রাধা গোবিন্দ মৎস্যজীবী আরও পাঁচশো টাকা, তাকে সেমিফাইনালে ভালো খেলেছিল বলে তাকে এক ব্যক্তি দিয়ে সম্বর্ধনা করল। প্রিয় দর্শক, এখন পরিচিত হব সেই রাধা গোবিন্দ, এখন পরিচিত হব সেই মৎস্যজীবী রাধা গোবিন্দ রায়দিঘি, এখন পরিচিত হবেন সেই সারো, ও সরি সরি কি নাম? শক্তি সরদার। শক্তি, আপনার নাম? সৌরভ মুন্ডা। সৌরভ মুন্ডা, আপনার নাম? লালটু মোল্লা। শামসুদ্দিন। শামসুদ্দিন, আমার নাম মঞ্জুরেলাই পাই গৌরফে ফুল। জগন্নাথ। আরেকটা নাম আছে বলুন। জেসিবি। জেসিবি, জেসিবি। সৌরভ খান। সৌরভ খান, আপনার নাম? হোসেন। হোসেন, থ্যাংক ইউ। আর একজনের নাম বাকি রয়েছে, সোমনাথ। সোমনাথ, সোমনাথ সরদার। সোমনাথ, সোমনাথ, ভালো করে বলতে কি টিম আছে? সার্জিনা ডট কম এ চলে এসেছি এখন। প্লেয়ার একটু দূরে যাও, প্লেয়ার পরিচিত হচ্ছে, আপনার নাম? আবির পিয়াদা। আপনার নাম? তাই নেগাওয়ান। তাই নেগাওয়ান। নেগাওয়ান, আপনার নাম? রাকিব পিয়াদা। সালাউদ্দিন মোল্লা। বাড়ি কোথায়? কোয়াবাড়িয়া। থানা? ঢোলাহাট। কালিমুল্লা গাজী, বাড়ি মধুসূদনপুর। ছোট পুরগাই, বাড়ি বাইছাটা, থানা জয়নগর। মোহাম্মদ আলিউদ্দিন পিয়াদা। আলিউদ্দিন পিয়াদা। আলিউদ্দিন পিয়াদা, আমার নাম? তুফাজল মোল্লা, বাড়ি কোয়াবাড়িয়া। তাই নাম? তুফান, ওরফে তুফান। থ্যাংক ইউ। তুফান বছরে একবার আসে, আজকের তুফানের খেলা দেখে যাব। এই মাঠের রেফারি রয়েছেন সেই শিবুদা, ওয়েস্ট বেঙ্গল কাবাডি বোর্ডের একজন অভিজ্ঞ অফিসিয়াল রেফারি, তিনি এই খেলায় পরিচালনা করছে। সেই কেপলট পাথর প্রতিমা থানা থেকে প্রথম পুরস্কার বাইক, দ্বিতীয় পুরস্কার বাইক, তৃতীয় পুরস্কার 12,000 টাকা, চতুর্থ পুরস্কার 8,000 টাকা। মাঠে হাজার হাজার দর্শক খেলা দেখছেন, সেই রেফারি এস জমাদার ইউটিউবের মাধ্যমে খেলাটি হবে, পয়েন্টের হাডুডু খেলা, পয়েন্টের মাধ্যমে নির্বাচিত করা হবে। ইলেকট্রিক বোর্ড রয়েছে এবং এদিকেও পেন্সিল বোর্ড রয়েছে। প্রিয় দর্শক, সেটা যদি চারজনের মধ্যে সেটা লটারি করে যে ফার্স্ট হবে তাকে কমিটির পক্ষ থেকে 300 টাকা এবং কে ম্যান অফ দা ম্যাচ হবে। শুরু হচ্ছে সেই ঐতিহাসিক ফাইনাল খেলা, স্থান কেপলট থানা পাথর প্রতিমা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঐতিহাসিক হাডুডু, পয়েন্টের টু পয়েন্টের হাডুডু খেলা, যার প্রথম পুরস্কার হয়েছে বাইক ও দ্বিতীয় পুরস্কার হয়েছে বাইক। প্রথম আক্রমণ সার্জিনা ডট কম,
একদিকে রয়েছে সার্জিনা ডট কম, অপরদিকে রয়েছে আদা গোবিন্দ মৎস্যজীবী রায়দিঘি। আপনারা বুঝতে পারছেন মাঠে গতকাল সন্ধ্যা থেকে হাজার হাজার দর্শক প্রথম আক্রমণ পোষেন, টান টান উত্তেজনা মধ্য দিয়ে সেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো কেপালট ময়দান, হাডুডু ময়দান থেকে। এটি পয়েন্টের হাডুডু খেলা হচ্ছে, খেলার সময় থাকছে 25-5-25। এই বাচ্চাই এই হান ধরে রাখুন করছি কেন, এখন ডাক যাচ্ছে খান সৌরভ। পয়েন্ট নিয়ে চলে এসছে, আলীকে মেরে চলে এসছে খান সৌরভ, আলীকে মেরে চলে এসছে। যাকে মেরে আসবে তিনি কিন্তু বসবে না, হাডুডু খেলার মতো বসবে না বাইরে, তিনিও আবার রেড করতে পারবেন। অতএব এটা পয়েন্টের খেলা, দেখা যাক পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। আলী পয়েন্ট নিয়ে যেতে পারল না, প্রথম গ্যারেজ হয়ে গেল সেই রাধা গোবিন্দর কাছে, আবারও সেই খান সৌরভ আক্রমণ। সার্জিনা ডট কমে ধরিয়া রয়েছেন সেই সুন্দরবনের বিখ্যাত ধরিয়ার সালাউদ্দিন, ভোলা থানার অন্তর্গত বাড়ি সালাউদ্দিনের। আক্রমণে তাই দেখা যাক, তাই সেমিফাইনালে অসাধারণ খেলা অর্জন করেছে, বলতে বলতে তাই মৌর হয়ে গেল, পয়েন্ট যোগ হলো সেই রাধা গোবিন্দ মৎস্যজীবী টিমের মধ্যে, পয়েন্ট এক পয়েন্ট যোগ হলো। সৌরভ মুন্ডা যেন বাস পাখির মতো ছ মারার চেষ্টা করছে, আবারও আলী আক্রমণে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কেপলট পাথর প্রতিমা থানার অন্তর্গত মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস কমিটির পরিচালনায় ঐতিহাসিক হাডুডু প্রতিযোগিতা, যার প্রথম পুরস্কার বাইক, দ্বিতীয় পুরস্কার ও বাইক। খেলা চলছে মেগা ফাইনাল, মেগা ফাইনাল চলছে। আবারও সৌরভ পয়েন্ট নিয়ে চলে এসছে, পয়েন্ট পয়েন্ট সোমনাথকে টাচ করে চলে গেল আলী। আরও একটি আলীর একাদশের টিমের যোগ হলো, আবারও আক্রমণে খান সৌরভ।
খুব সুন্দর পয়েন্ট সৌরভ মুন্ডা খুব সুন্দর পয়েন্ট নিয়ে বেরিয়ে এসেছে এই মুহূর্তের পয়েন্ট তালিকার দিকে একবার চোখ রাখবো মৎস্যজীবী রাধা গোবিন্দ 5 সার্জিনা 2 তা সমস্যা দেখা দিয়েছে একটা ফাউল হবে সার্জিনার তারপরে রেটার আবার ও রেট করবে তিনটি ফাউলে একটি পয়েন্ট হবে অতএব কোন প্লেয়ার যদি প্রথমে আউট হয়ে যায় সেটা ফাউল বলে গণ্য হবে পয়েন্ট মৎস্যজীবী রাধা গোবিন্দ আরো একটি পয়েন্ট সংগ্রহ করল আক্রমণে আলী মাঠে হাজার হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই রেটে এসছে তাহির সার্জিনা .com এর প্লেয়ার অসাধারণ হালকা চোট তাইরের হালকা চোট তাকে সেবা শুশ্রূষা করা হচ্ছে ভাই একটা ফাইনালে একটা পয়েন্ট আনা চাটিখানি ব্যাপার নয় আক্রমণে সেই খান সৌরভ রাধা গোবিন্দর দলের পক্ষে আবারও সেই আলী আলীর ভাই আবির ও চড়াই দিয়েছে তার মানে রেটা সেফ পয়েন্ট হবে Thank you.
মেজর হালকা চোট হয়েছে নন্দন জানা বাড়ি এরপর টেন্ডের কাছে আপনার লোড গাড়ি আছে আপনি দেখা করুন নন্দন জানা প্রিয় দর্শক যেসব বন্ধুরা আমাদের এই চ্যানেলে খেলা দেখছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন খেলাধুলার খবর এবং দেখার জন্য যখনই এই চ্যানেলটিকে কোনো লাইভ করা হবে বা কোনো ভিডিও শ্যুট করা হবে খেলা পারপাস আপনাদের কাছে সরাসরি লিংক পৌঁছে যাবে বলতে বলতে সৌরভ পয়েন্ট নিয়ে চলে এসেছে আলীর বুকে হাত দিয়ে চলে এসেছে সেই সার্জিনা টিমের প্লেয়ার রেড করছে ও পানা পুকুরের লালটু একাই ধরে মৌল করে দিল পানা পুকুরের লালটু আবারও সেই আক্রমণে খান সৌরভ সালাউদ্দিনে মেরে চলে আসলো ধরিয়ার ধরিয়ে সালাউদ্দিন সেই সার্জিনা দলের পক্ষে আলী ডাকে এসছে আপনারা খেলা দেখছেন সেই কেপলট মুসলিম পাড়া কাবাডি স্পোর্টিং স্পোর্টস কমিটির পরিচালনায় ঐতিহাসিক হাডুডু প্রতিযোগিতায় এখন ঐতিহাসিক ফাইনাল খেলা চলছে যার পুরস্কার রয়েছে ডবল বাইক প্রথম পুরস্কার বাইক দ্বিতীয় পুরস্কার বাইক এখন মেগা ফাইনাল চলছে এরকম বড় বড় খেলা দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক বলতে বলতে খান সৌরভ আরও একটি পয়েন্ট নিয়ে চলে এসছে এখন আক্রমণে তাইর মৎস্যজীবী রাধা গোবিন্দ 11 পয়েন্ট সার্জিনা 3 পয়েন্ট সার্জিনা 3 পয়েন্ট রাধা গোবিন্দ রায়দিঘি মৎস্যজীবী 11 পয়েন্ট এখন রেড করছে রেড আসছে আবারও সেই খান সৌরভ ইয়ং জেনারেশনে 2022 সালে দুর্দান্ত ফর্মে হয়েছে এই খান সৌরভ রেফারির হুইসেল দেখা যাক কি ঘটনা ঘটেছে ও ফাউল হয়েছে সার্জিনা দলের পক্ষে ফাউল হয়েছে অতএব 3 ফাউলে 1টি পয়েন্ট হবে আবারও খান সৌরভ রেড গেল ও সালাউদ্দিন প্রশংসার করতে হয় সেই ধরিয়ে সালাউদ্দিন সুন্দরবনে 1 থেকে 5-এর মধ্যে সালাউদ্দিনের নাম পড়বে যদি সিরিয়াল করা যায় সেই ধরিয়ে সালাউদ্দিন যখন খেলবে একাই কোর্ট সাদা করে দেবে অসাধারণ ধরিয়ের ভাই
এদিকে ও দুই অভিজ্ঞ রেফি ও ধরি আর রয়েছেন, সেই ফুল ও পানাপুকুরের লালটু, ফুল ধরিয়ে ও পানাপুকুরের লালটু বলতে বলতে সৌরভ আক্রমণে, খান মুন্ডা সৌরভ সৌরভ পয়েন্ট নিয়ে চলে এসছে, আলী রেটে এসছে, দেখা যাক পয়েন্ট করতে পারে কি না। এটা কোড মগুরের খেলা নয়, পয়েন্টের খেলা, পয়েন্টের হাডুডু খেলা, সেই পয়েন্টের হাডুডু খেলা, যা নিয়ম রয়েছে সেই নিয়মে খেলা হচ্ছে। কিছুটা হাডুডুর নিয়ম, কিছুটা কাবাডির নিয়ম নিয়ে তৈরি হয়েছে টু মগুরের, টু পয়েন্টের হাডুডু খেলা। এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাথর প্রতিমা থানার আন্ডারে এবং কাকদ্বীপ থানার আন্ডারে, এবং এই সাইডে এই খেলাগুলো বেশি হয়ে থাকে। হোসেন পয়েন্ট নিয়ে চলে এসছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দেশি হাডুডু খেলা হয়, তিন ধরনের হাডুডু খেলা, একটা রয়েছে টু পয়েন্টের হাডুডু খেলা যেটা এখনই হচ্ছে, আর একটা রয়েছে হাডুডু খেলা, আর একটা রয়েছে হোল বডি হাডুডু, যেটা ক্যানিং সাইটের বলে থাকে কবাডি খেলা। কিন্তু ভাই যারা কবাডি খেলা বলে আমি বলবো যে তারা ভুল বলছে, ক্যানিং সাইডে যে হাডুডু খেলাটা হয় ওরা কাবাডি খেলা বলে থাকে, কিন্তু একটাও কাবাডি রুলসে খেলা হয় না। কাবাডি একটা ইন্টারন্যাশনাল খেলা, তার একই রুল সারা ওয়ার্ল্ডে চলে। ক্যানিং সাইডে যে খেলাটি হয় ওদের দেশীয় নিয়মে, এবং কাবাডির সঙ্গে কোনো মিল নেই, সেই জন্যে আমরা বলে থাকি ওই খেলাটি হোল বডি হাডুডু খেলা। বলতে বলতে আলী মৌর হয়ে গেল, পয়েন্ট কিন্তু রাধা গোবিন্দ রায়দিকে চচ্চড় করে বেড়ে চলেছে। সার্জিনার পয়েন্ট কিন্তু বাড়ছে না, আমি বলে দেবো। ও আবার সেই সালাউদ্দিন একাই ধরে মৌর করে দিল, সেই খান সৌরভের একাই ধরে মৌর করে দিল। আর সে ডাক সেই আলীর ভাই ডাকে, সে আবির আবারও সেই রেটে এসে সৌরভ মুন্ডা পয়েন্ট নিয়ে এসছে। সৌরভ মুন্ডা সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এবং ব্যক্তিগত প্রাইজ পাবলিকের কাছ থেকে অনেকগুলো প্রাইজ পেয়েছেন। একজন বন্ধু দিল 500 টাকা, আরও একজন বন্ধু দিল 100 টাকা, এবং কাউন্সিলের তরফ থেকে ইন্ডিভিজুয়াল প্রাইজও তিনি পেয়েছেন। পয়েন্ট
আমি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সেই সার্জিনা কোয়াবেড়িয়া টিমের একটি পরিবর্তন। খুব সুন্দর তাইরে তুলে নিল, আরও একটি পয়েন্ট যোগ হলো রাধা গোবিন্দ মৎস্যজীবী রায়দিঘি। এই টিমটি রাধা গোবিন্দ মৎস্যজীবী রায়দিঘি গোল পার্ক থেকে পয়লা নভেম্বর 2022 সালে আরও এক ঐতিহাসিক হাডুডু খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল, যার প্রথম পুরস্কার ছিল 40,001 টাকা। সেখানে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছে সেই সৌরভ মুন্ডা। খেলা অর্ধ সমাপ্ত হওয়ার মুখে, হাফ টাইম হওয়ার মুখে, হাফ টাইমের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেব। সৌরভ পয়েন্ট নিয়ে আসতে পারে কি দেখা যাক। মুন্ডা সৌরভ এখন আলী রেড করতে এসছে। আবারও সেই আলী, আলী
বলতে বলতে হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেব বোটে নোট করছে নোট করার পরে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে কোন টিমের কত পয়েন্ট হয়েছে ও বলে দি রাধা গোবিন্দ মৎস্যজীবী রয়েছে 17 পয়েন্ট আর ভার্জিনা রয়েছে 8 পয়েন্ট ইলেকট্রিক বোটে আপনারা দেখতে পাচ্ছেন 17 11 এখানে পয়েন্টের জন্য ইলেকট্রিকের বোট ব্যবহার করা হয়েছে মৎস্যজীবী সার্জিনা 17 পয়েন্ট আর ও সরি রাধা গোবিন্দ মৎস্যজীবীর পয়েন্ট 17 আর ফারজিনার ডট কমে রয়েছে 8 17 8 খেলা হাফ টাইম হলো দেখা যাক দ্বিতীয় আর্ধের খেলা তারা সার্জিনা ডট কম সমতায় ফেরাতে পারে কিনা অনেক পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে সেই সৌরভ মুন্ডা একাদশ শুরু হচ্ছে দ্বিতীয় আর্ধের খেলা সালাউদ্দিনে মেরে চলে গেল দামনায় হাত দিয়ে সৌরভ চলে গেল অতএব আরো একটি পয়েন্ট সংগ্রহ করলো সৌরভ মুন্ডা এখন রেড করতে এসছে পোষেন পোষেন পয়েন্ট নিয়ে চলে এসছে পয়েন্ট হয়ে গেল আলি পয়েন্ট নিয়ে চলে এসছে পয়েন্ট সৌরভ মুন্ডা পয়েন্ট নিয়ে চলে গেল এই সৌরভ মুন্ডা কুড়ি পয়েন্ট হয়ে গেল সেই রাধা গোবিন্দ মৎস্যজীবী দলের পক্ষে কুড়ি পয়েন্ট হয়ে গেল এদিকে 11 পয়েন্ট আরও একটি পয়েন্ট যোগ হলো মৎস্যজীবী রাধা গোবিন্দ এদিকে 8-3 11 পয়েন্ট হয়ে গেছে সার্জিনা
ও সত্যি সোমনাথ রোজ তাদের মা শেষ রাতে মার সৌরভ যে কড়া ধরছে যেন সত্যি প্রশংসনীয় অসাধারণ ধরছে পয়েন্ট সার্জিনার পক্ষে ও সত্যি অসাধারণ মেজো পায়ের নিচে হাত দিয়ে উঁচু করে তুলল অসাধারণ ভাই আমার মনে হচ্ছে এই রাধাকান্তপুর রাধা গোবিন্দ মৎস্যজীবী এই কেপলার মাঠ থেকে চ্যাম্পিয়ন হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে আমার ধারণা খেলার যা ভাবগতি আবারও পয়েন্ট সালাউদ্দিন ফলস খেল আবারও পয়েন্ট ও অসাধারণ সেই ফুল অসাধারণ ধরল আক্রমণে পোষেন দেখা যাক পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা অনেক পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে ও সালাউদ্দিন ধরে মোহর করে দিল কিন্তু মোহর হবে না পয়েন্টের খেলা একটি পয়েন্ট বাড়বে সার্জিনার আবারও আক্রমণে তাহির আবারও সেই সৌরভ মুন্ডা দর্শক খুবই সৌরভের খেলা দেখে আনন্দিত পাচ্ছে সেই কারণে বারবার সৌরভের রেড পাঠানোর চেষ্টা করছে আবারও সেই তাহির রেটে এসছে এদিকে ফাউল হয়েছে সার্জিনার ফাউল হয়েছে তিন ফাউলে এক পয়েন্ট হবে আবারও সৌরভ মুন্ডা সৌরভ মুন্ডা আরও একটি পয়েন্ট সেই সালাউদ্দিন ধরিয়ের ফলস খেয়েছে সেই কারণে পয়েন্টটা পেয়ে গেল সৌরভ মুন্ডা Thank you.
পয়েন্ট তালিকায় রাধা গোবিন্দ 27 পয়েন্ট আর সারজিনা ও অসাধারণ সৌরভ মুন্ডা আরো একটি পয়েন্ট নিয়ে চলে এসেছে সম্ভবত প্লেয়াররা বলাবলি করছে তারা কিছু একটা করবে সিদ্ধান্ত নেবে তারা অনেক পয়েন্টে পিছিয়ে পড়েছে মৎস্যজীবী এখন রেড করছে সালাউদ্দিন সেই ধরিয়ে সালাউদ্দিন পয়েন্ট এখন সেই সৌরভ মুন্ডা রেড করতে এসেছে দেখা যাক তিনি পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা আশা করি তিনি খালি হাতে ফিরবে না সালাউদ্দিন খুব সুন্দর সালাউদ্দিন পয়েন্ট নিয়ে বেরিয়ে এসেছে ধরিয়া সালাউদ্দিন পয়েন্ট আনছে অবাক কাণ্ডের বিষয় টু পয়েন্টের খেলায় একজন ধরিয়ের মেন মেন রেটার থাকতে সে ডাক গিয়ে মেরে আসছে সালাউদ্দিন পয়েন্ট আনলো আরো একটি ও ফুল একাই ধরে নিল ফুল একজন ধরিয়ার আরেকজন ধরিয়ারকে ধরে নিল সৌরভ খান ডাকে এসেছে আশা করি পয়েন্ট নিয়ে যাবে দেখা যাক নির্ধারিত সময়ের মধ্যে তিনি কি করতে পারেন রেডার সেপ
সেই সালাউদ্দিন ফিরে ডাকে এসেছে আবারও একটি পয়েন্ট নিয়ে আসলো এখন কালি রেড করছে কারিমুল্লা কারিমুল্লা পয়েন্ট নিয়ে চলে এসেছে আরো পয়েন্ট নিয়ে চলে গেল কারিমুল্লা পয়েন্ট নিয়ে চলে এসেছে সৌরভ খান আরো একটি পয়েন্ট নিয়ে এসেছে আবারও খান সৌরভ পয়েন্ট নিয়ে এসেছে সেই জিসিবি ডাকে এসে দেখা যাক বলতে বলতে জিসিবি পয়েন্ট নিয়ে চলে গেল চ্যাম্পিয়ন হয়ে গেল সেই সৌরভ মুন্ডা একাদশ রাধা গোবিন্দ মৎস্যজীবী রায়দিঘি চ্যাম্পিয়ন হয়ে গেল কেপলরের মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়ে গেল রাধা গোবিন্দ মৎস্যজীবী সেই সৌরভ একাদশ খান সৌরভ সৌরভ মুন্ডা হোসেন ফুল পানাপুকুরের লালটু সেই কেপলরের বাইক প্রাইজ প্রথম পুরস্কার বাইক প্রাইজে চ্যাম্পিয়ন হয়ে গেল প্রিয় দর্শক খান সৌরভ
মুন্ডা সৌরভ চ্যাম্পিয়ন হয়ে গেল।